আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি ফর্নেটে কিভাবে কালার মিক্স করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এর আগে কিন্তু প্রায় অনেকগুলো কালার মিক্স করে আপনাদেরকে দেখেছি, হলুদ, নীল, সবুজ, অরেঞ্জ, তো এগুলো তো এখন আমি একটু সাদাও রেখেছি। তো এখন আমি আপনাদেরকে লাল কালারটা মিক্স করলে কি দাঁড়ায় সেটা দেখাবো। তো আমি গ্লাভস ছাড়া করছি, তাই আমার হাতে কিন্তু একদম রং বসে গেছে। তো আপনারা অবশ্যই গ্লাভস দিয়ে করবেন। একটু লাল কালারটা নিয়ে নিতেছি। আপনারা এমনি জানেন যে লাল সাদা মিলে কিন্তু পিঙ্ক টাইপ একটা কালার হয়। তো যদি কালারটা একটু বেশি নেন তাহলে গাঢ় পিঙ্ক হবে, আর যদি একটুখানি লাল কালার নেন তাহলে কিন্তু হালকা পিঙ্ক হবে, বেবি পিঙ্কটা। তো আমি মিক্সড করে আপনাদেরকে দেখাই। খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই দেখেন, প্রথম অবস্থায় কিন্তু এরকম অ্যাব্রো থ্যাব্রো থাকবে, বাট ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু এটা অ্যাকুরেট মানে ফিনিশিং একটা কালার পাবেন। আমি দেখাই, যেমন হলুদটা যদি একটু নিয়ে দেখাই, দেখেন পুরো অ্যাকুরেট হলুদ, এরকম একটা মসৃণ থাকবে, এরকম অ্যাব্রো থ্যাব্রো কালারটা থাকবে না, যার জন্য ভালো করে আপনাদের মিক্স করতে হবে। এটা কিন্তু খুবই আঠালো, কিন্তু ধৈর্য সহকারে মিক্স করলে পরে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। আর বেলার সময় কিন্তু অবশ্যই আপনারা যখন বেলবেন তখন কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, না হলে কিন্তু দেখা যাবে বেলন পিড়ায় লেগে যাবে। আমি আর একটু দিয়ে দিচ্ছি। লাইট একটা কালার আসার জন্য জাস্ট আপনারা কেকের উপরে বেস ক্রিমটা বসিয়েও কিন্তু ফন্ডেন্ট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি আর কিভাবে ফন্ডেন্টের ফুল দিয়ে কেক ডেকোরেশন করবেন, ইনশাআল্লাহ আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সুন্দর প্রায় মিক্সড হয়ে গেছে। এখনো কিন্তু দেখতে পাচ্ছেন সাদা সাদা আলাদা ভাবে বোঝা যায়। আর আমি যে কালারটা ইউজ করেছি সেটা রেডম্যানের কালার। রেডম্যানের কালার কতটুকু মানে প্রাইস, কোনটা কত প্রাইস, তারপর হচ্ছে ফন্ডেন্ট আমি আধা কেজি আনছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। যেহেতু আমার এক কেজি লাগবে না তাই আমি এক কেজি আনি না, আমার আধা কেজি এনাফ। আমি একবারে ফুলগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে যখন আমি ডেকোরেশন করব, কেক ডেকোর করব, তখন জাস্ট উপরে থেকে ফুলগুলো বসিয়ে বসিয়ে সাজিয়ে নেব। একবার একটু কষ্ট করে রাখলে যখন তখন কিন্তু কেক করা যায়। দেখা গেল আপনার প্রিয় কোনো মানুষের জন্মদিন, তখন কিন্তু অনায়াসে করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই দেখেন গোলাপি কালারটা কিন্তু প্রপারলি কিন্তু মিক্স করা হয়ে গেছে। ওকে, প্রপারলি কিন্তু মিক্স করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের মানহামনি বলতেছে যে এটা নাকি পুরো চুইংগামের মতো কালার হয়েছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা ফন্ডেন্ট সম্পর্কে ডিটেলস জানতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফন্ডেন্ট কিনতে চাইলে ফন্ডেন্ট কালার সম্পর্কে কোন কালারটা ভালো হবে আমি আবার বলে দিচ্ছি, রেডম্যানের কালারটা ভালো হয়। জেল বেস যে কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কেক বেকিং টুলসের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার ফন্ডেন্ট, ফন্ডেন্টের কালার এবং ফন্ডেন্টের ফুল সেট, কেক বেকিং এর টুলস, নজলস, যাবতীয় যা আছে সবকিছু কিনতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।